ফেলুদা, কারণ ছোটবেলা থেকে সবচেয়ে বেশি মানে ফ্যান্টাসাইজড হইছি আসলে আমি ফেলুদা ক্যারেক্টার। এর আগে যে গল্পটা করি নাই, এর আগে যে ধরনের ক্যারেক্টার করি নাই যেটা আমাকে চ্যালেঞ্জ দেয়, মানে আমি ব্যক্তিগতভাবে তো একটা আলাদা মানুষ, আমার ভেতরে অনেকগুলো লেয়ার আছে, কিন্তু যে চরিত্রটার লেয়ার আসলে আমার থেকে বাইরে অথবা আমার ভেতরেই কোথাও আছে যেটা আমি কখনো আসলে এক্সপ্লোর করিনি, তো ওইভাবেই আর কি খুঁজে বের করা। দুটোই সাহস, সাহস যেমন সাহসের কোথায় পালাবে বলো রূপবান, এটাও সাহসের, কারণ একটা ভালো কাজ এটা, এটা অবশ্যই দেখা উচিত, এই জন্য দেখবে। আমার কাছে মনে হচ্ছে যে কোথায় পালাবে বলো রূপবান এই গল্পটা আসলে যখন দেখবে অডিয়েন্স তখন এই গল্পটার সঙ্গে তার আশপাশে দেখা অনেক ধরনের অনেকগুলো গল্পকে রিলেট করতে পারবে, আর যেহেতু এটা এই মুহূর্তের গল্প তো এই মুহূর্তের অনেকগুলো বিষয়ের সঙ্গে এক ধরনের যোগাযোগ স্থাপিত হবে বলে আমার মনে হয়। আসলে সবাই চরকি সাবস্ক্রাইব করুন এবং দেখে ফেলুন চরকি অরিজিনাল ফিল্ম এই মুহূর্তে, এই মুহূর্তে মেজবাহ রহমান সুমনের কোথায় পালাবে বলো রূপবান। থাকুন ফিল্ম ফান এবং ফুর্তির সাথে।